আছেনে এই সেই মন্ত্রী আর জোরে কইছে না খাইছো না নে তো খালি তৌহিদ ভাই তৌহিদ ভাই করতেছো আমি জানি আমার যদি কিছু না বের করতে পারি মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমার তৌহিদ ভাই দা হইতো না আমার তোমরারে আমি না হয় তৌহিদ ভাইরে রাইখা দিমু আজকে সুগন ভাইরে রাইখা দিমু আজকে আমি অসুবিধা নাই সারা দিন টাইয়ে দইরা টানাটানি করে ছবি তুলে কোনো অসুবিধা নাই কিন্তু আমার কাম না হইলে আমি তো ফেল আমি মাননীয় মন্ত্রীর কাছ থেকে যদি কিছু নিতে না পারি তেইলে যে এত টাকা খরচা কইরা এই সব করছি আমার লাভ কি হইব শুনো আজকে কিন্তু নেতা একজনই পলক ভাই বলতে হবে আজকে এই সাউন্ড নাই কেন পলক ভাই সাউন্ড নাই কেন পলক ভাই আজকে তৌহিদ ভাই সুকন ভাই সুমন ভাই সবাই খালি মুখে মুখে সার্ভিস দিবে আর যদি আসল সার্ভিস দেয় তাহলে পলক ভাই দিবে পলক ভাই এই আমাদের কোন নেতা আছে নে এই আমাদের কোন মন্ত্রী আছে নে এই সেই মন্ত্রী আর জোরে কইছে না খাইছো না নে আবি হাফিজ আমার ভাই সুলাইমান সুকন এবং ইনতাজ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের দৌলত আপনাদের ঋণ আমি জানি না পরিশোধ করতে পারবো কিনা তবে যদি সুযোগ পাই কখনো কখনো যদি নির্বাচন করেন অথবা কোনো ধরনের নিজের এলাকায় যান তাইলে মনে রাখেন আপনি দাওয়াত না দিলেও আপনার পক্ষে গিয়া ব্যারিস্টার সুমন দুইটা কথা বলে আসবে আমি ধন্যবাদ জানাই আমার গার্জিয়ান জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি যার সারা জীবনে রাজনীতি করতে গিয়ে তৃণমূল রাজনীতিবিদদের সাথে চলা শিখছি যার কথায় আমাদের অ্যাডভোকেট আবু জাহির মহোদয় এখানে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আমার আমার ভাই বানিয়াচং আজমিরিগঞ্জের মাননীয় এমপি রুহেল ময়েজউদ্দিন রুহেল সে নির্বাচনের আগে আমার টিমরে হারাই দিছে বানিয়াচং আর সোনারঘাটে ফুটবল খেলা ছিল আমারে 2-1 হারাই দিছে সে এখন বলতেছে যে আগে যেভাবে হারাইছে এইভাবে এইবারও হারাইবো কিন্তু সে জানে না যে গতবার আমি হারছিলাম যাতে তার এমপি বানাইতে পারি আর এইবার আর হারমোনা সোনারঘাট মাধবপুর এইবার কারো কাছে হারতে পারে না তবে আমরা হারবো না এর মানে বানিয়াচং আজমিরিগঞ্জও হারতে দিব না আমরা মাননীয় মন্ত্রীরে বলবো সোনারঘাট মাধবপুর হইলেই হবে না জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সারা বাংলাদেশকে যেভাবে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যেতে হবে আপনারা যে কাজ করছেন রিসিতে আমার শ্বশুরবাড়ি এইখানে আপনারা যেভাবে 83 কোটি টাকার প্রজেক্ট করছেন ওই সময় আমি এমপি ছিলাম না তবে এমপি থাকলে শ্বশুরবাড়ির থেকে কিছু হইলো 83 কোটির থেকে 20 কোটি হইলে আমি নিয়ে আইতাম সোনারঘাটে তবে এখন আর আশা করি মাননীয় এমপি মহোদয় আমাদেরকে এইবার আবু জাহির মহোদয়কে বলবো আপনি যেভাবে টান দেন সুনামির মতো টান দেন দেয়া সব হবিগঞ্জের সদরে নিয়ে যান আল্লাহর হস্তে এইবার সোনারঘাট মাধবপুরে কিছু ছাড়েন আমি আশা করি উনি আমার যেহেতু মেয়ের জামাই আমি যদি আমার এলাকায় উন্নয়ন না হয় তো আপনার মেয়ের সাথে কিন্তু আমার ঝামেলা হবে আমি বলে দিলাম সম্পর্কের অবনতি হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা যদি দেখি আমি হবিগঞ্জে বরাদ্দ চলে গেছে সব আমি আমরা দুই ভাই রোহেল আর আমি আমরা এবার কিছু ভাগ বাটোয়ারা করে আপনার কাছ থেকে কিছু নিতে চাই নাইলে আপনার সাথে পায়রা ওঠার মতো না আমি আমার ডিসি মহোদয় আমার ইয়নো মহোদয় অত্যন্ত কাজের মানুষ এডিসি যারা আছেন তারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আর আরেকটা বিশেষভাবে আমার ভাবি দিশা দিশা তুমি একটু দাঁড়াও আমাদের সালমান মুক্তাদিরের ওয়াইফ তার তোমার একটু পরিচয় করাই দেই আমাদের ভাবি একটা হাততালি হবে ভাবির জন্য আমাদের আরেকজন ভাবি আসতেছেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের পলক সাহেবের ওয়াইফ আমার খুব পছন্দের মানুষ যেভাবে ওয়াইফ হিসাবে জামার জন্য যেভাবে কাজ করতে হয় এটা একটা এক্সাম্পল আমি ওনার ফেসবুকে দেখলাম যেভাবে উনি পাশে থেকে এইভাবে জামাইকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন এটা একটা উদাহরণ তৈরি করেছেন ভাবি ভাবির সামনে বক্তব্য রাখলে ভালো হইতো কারণ ভাইরে ম্যানেজ করতে গেলে ভাবিরে লাগে কারণ ভাই দেখছি যদি ফাঁক মারার চেষ্টা করেন
তাইলে ভাবির দিয়া ম্যানেজ করে হইলো সোনাঘাট মাধবপুরে ঠিক করতে হইব আমাদের ঠিক আছে নি ভাবির জন্য একটা আত্তালি দাও ভিডিও কইরা পাঠাইমু পরে আমি পলক ভাইকে বলবো পলক ভাই আমি নতুন মানুষ ফেসবুকে কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তুমি তো ফেসবুকের এমপি আপনি আমাকে যদি সহযোগিতা না করেন পলক ভাই আমার আর জায়গা থাকে না আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি এখন আপনি যদি আমারে না দেন তাহলে আমি কোথায় গিয়ে প্রতিবাদ করব যদিও আজকে ব্যারিস্টার সুমন যেভাবে ফেসবুকের এমপি আপনারা বলেন এইটাও কিন্তু নেত্রীর কারণেই সজীব ওয়াজের জয়ের কারণেই এবং জুনায়েদ আহমেদ পলকের কারণে আমি প্রোডাক্ট অফ ফেসবুক যদি হই আসলে আমি প্রোডাক্ট অফ শেখ হাসিনা কারণ উনি যদি ডিজিটালাইজ না করতেন তাহলে আমি এই 7 মিলিয়ন 8 মিলিয়ন ফলোয়ার নিয়ে এইভাবে একটা বিপ্লব ঘটাইতে পারতাম না আমি আপনাদেরকে বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার সব সময় এরকম না যে নৌকার মধ্যেই থাকতে হবে আমরা নৌকার কিছু বাইরে থেকেও নৌকারে ধাক্কায়া পার করে দিব এবং বঙ্গবন্ধুরে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটারে দেখাইতে চাই নেত্রী সংসদে নেত্রীর সামনে আমার সিট আমার নেত্রীর চোখ পড়ে আমার দিকে এখন ভালো করে ফোনে কথা বলার মতো না নেত্রী দেখা পেলে সব তা আমি নেত্রীরে বলবো নেত্রী সামনে আমরা যারা আছি তারাও আপনাদের সহযোগিতার জন্যই আছি আমি স্বতন্ত্র এমপি হিসাবে নেত্রীর সাথে মিটিংয়ে বলছিলাম নেত্রী আপনি যদি আমাদেরকে অনুমতি না দিতেন তাহলে আমি এত ভোট জীবনও পাইতাম না এবং আমি জীবনও দাঁড়াইতাম না এই নির্বাচনে আমি নেত্রীরই প্রোডাক্ট আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যা যা লাগে সব করতে চাই এই ক্ষেত্রে আমি পলক ভাইয়ের সহযোগিতা চাই সবাই বলছেন ডিজিটাল আমার 21টা আমার 21টা ইউনিয়ন 21টা ইউনিয়ন সোনারঘাট মাধবপুর মিলে 21টা ইউনিয়ন